এই তুমি কি খুঁজছো? এইদিকে এইদিকে ঝাড়ু কই, ঝাড়ু ওই ঝাড়ু কই, দেখো করে ওই তো। আচ্ছা তাড়াতাড়ি দিয়ে দাও ঝাড়ুটা, এডি তো। আরে বাবা বাবা, तेरी झलक शर्फी शिवल्ली बातें करे जो हर्फी, तेरी झलक ओ माँ कत जिनिस ए तो पेची सब ढुकिए नहीं ढुकिए नहीं क्यों जानते पर वे ना अब बोले ही चिलम परिष्कार करे दो बोले ही चिलम आगे थे के एक बार सब परिष्कार हो जाएगा। My talent. একটা দুটো রেখে দিই, নাহলে বুঝে যাবে প্রথম দিন তো। মাই ঝুকেগা নেই। তেরি ঝলক শরফি শিবলি নেনা করি জো। এই ধর ব্যাং গানটাও মনে পড়ে না। বৌদি 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 আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। বৌদি আপনি কাজে যাবেন না আজকে? আচ্ছা আচ্ছা তুমি ফেটে যেত। এই কি করছো? এই তো বাসন মাজছি। বাসন ভালো করে মাজবে তো? ভালো করে তো মাজছি। বাসনটা ভালো করে মাজবে? এই বাসনের এই দেখো কাপের গায়ে লাল হয়ে আছে, ওগুলো ভালো করে মাজবে, পরিষ্কার করবে। কোথায় দেখো ভালো করে কাজ করতে পারলে করবে, নইলে কিন্তু আমি কিন্তু পছন্দ করি না। আমি পরিষ্কার জিনিস চাই, এরকম এরকম হয় না। সুন্দর ভাবে পরিষ্কার করে মাজবে, আমি বলে যাব। বাবা বৌদির শাশুড়িটাও কিরকম, সারাক্ষণ খালি পেছনে লেগে থাকে। বৌদিটা এত ভালো আর বৌদির শাশুড়িটা হচ্ছে পর্যাৎ। তাড়াতাড়ি নতুন জায়গায় কাজ পেলে আমি কাজটা ছেড়ে দেবো বাবা, না কাজটা ছাড়লে আমার মুক্তি নেই। সত্যি বাবা কোথায় এসে পড়ে গেছি, অন্য জায়গায় কাজ পেলে আগে আমাকে যেতে হবে বাবা, নাহলে কথা শুনতে শুনতে আমি মরে যাবো। মাইনে তো দেবে কম আর কথা শোনাবে বেশি বেশি, ভালো লাগে না। দেখো সব কিছু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে ঘর পুষবে। হ্যাঁ একদম সব পরিষ্কার করে দেবো, আস্তে আস্তে দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ সব পরিষ্কার করে পুষবে। দাঁড়ান সবে একদিন প্রথম দিনে সব পরিষ্কার করে দিলে হবে, আস্তে আস্তে দেখবেন তারপরে তো বলবেন যে আমি কত পরিষ্কার করে কাজ করি। এক্ষুনি তো ঝাড়ু দিলাম, মনে হয় বাচ্চাটা হেগে দিয়ে গেছে। কি সেরা কি নোংরা বাবা, আমি কাজ করবো না এখানে বাবা, কাজ ছেড়ে দেবো আমি। ইস এটাকে এবার কি করে ফেলবো। ও বৌদি শাশুড়ি, বৌদি শাশুড়ি এখানে আসুন। কি আছে দেখুন, আপনার নাতনি কি করেছে? ও বাচ্চা এসব আমি পরিষ্কার করতে পারবো না, এটা আপনি করুন, নাহলে আমি কিন্তু কাজ ছেড়ে দেবো বলে দিচ্ছি। শোনো আজকে করো তারপরে আমি, এইটা আপনি করুন। না 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 আমি এটা করতে পারবো না। ইস ছি বাবা রে, আমি কাজ করব না এই বাড়িতে। এই বাবা কি মুখ দেখে পয়সা দিচ্ছি? আমি আমি আগেই বলে দিয়েছি আমি পরিষ্কার করবে বলে। চলো কম করো, আজ ঠিক আছে তুমি আজকে কাজ করো, আজ
পটিটা তুলে দিন, আমি পরিষ্কার করে দেব। পটিটা তুমি তো বললে ঘর পরিষ্কার, একটা বাচ্চা তাহলে তুমি বাচ্চাকে দেখাশোনা কিভাবে করবে? আমি বলি এতগুলো টাকা দিচ্ছো, এরা বললে আমি কাজ ছেড়ে দেবো বলে দিচ্ছি, এটা আপনি করুন। যদি এরম হয় তাহলে কিন্তু 10,000 টাকা দিতে হবে, বলুন রাজি কিনা? না না না, আমি করবো না পটি পরিষ্কার, আপনি 10,000 টাকা দেবেন বলুন, তাহলে করছি, নাহলে করবো না, আমি কাজ ছেড়ে দেবো, আমি বলে দিচ্ছি। বৌদি বললে শাশুড়িমা করবে, শাশুড়িমা করবে। দেখো আমার এইটুকু নাতি, একদম কোজি বাচ্চা, তোমার তো দেখার কথা, কিন্তু তুমি দিন বাচ্চাটাকে আমি ধরছি, দিন এই তোমার হাতে নোংরা, হাতে নোংরা। ছি, তুমি কাজের মানুষ, তুমি সবার বাড়িতে এরকম নোংরা থাকো, এ কি আশীর্বাদ? হ্যাঁ কি অসভ্য, চুমু খেলা মা। এই এটা কাঁটা চামচ দাও, কাঁটা চামচ দিয়ে আবার পরিষ্কার করা যায়, পটিটাকে তুলবো। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি দিচ্ছি, আমার বাচ্চাটার দিকে একটু লক্ষ্য রাখো। না আজকে করলাম করলাম, আর কিন্তু করব না, আমি বলে দিচ্ছি। আসো তুমি, এই নাও এটা আজকে করো। আর তোমার বললাম কাঁটা চামচ দিতে, না না ওইটা দিয়ে করো, কাঁটা চামচ দাঁড়াও। কি তোমার চা হলো? হ্যাঁ এই তো হচ্ছে, তাড়াতাড়ি করো, তোমার বৌদি তো অফিসে যাবে। উড়ে চা করতে সময় লাগে না নাকি? আর ছুটকি কি টিফিনটা হয়েছে? হ্যাঁ ছুটকি টিফিন তৈরি হয়ে গেছে। আর ছুটকি টিফিনটা খাইয়ে দাও, বৌদি চা দাও, দিচ্ছি, একটু তাড়াতাড়ি করো। আচ্ছা যান আপনি, আমি দিচ্ছি। বাবা এই বুড়োটা সারাক্ষণ খালি খ্যাটো খ্যাটো করতে থাকে। দাঁড়াও বৌদিকে বলতে হবে, না হলে হচ্ছে না, না হলে মাইনে বাড়াবো, নাহলে কাজটা ছেড়েই দেবো। মাসিমাটা কে গো? এটা আমার দিদি। ও ও, এবার এদের বাড়িতে তো লোক এসেই যাচ্ছে, প্রথম দিন একটা, তারপর দিন দুটো, তারপরে 3-4টা করে আসতেই আছে। উফ, কাজের চাপও বাড়িয়ে দিচ্ছে, বলবো দেখি বৌদিকে আজকে। আচ্ছা বৌদি একটা কথা বলবো, দেখুন আমি তো কোনো কারোর নামে নিন্দা সেরাম করি না, কিন্তু আপনাকে একটা কথা বলি, পাশের বাড়ির বৌদি বলল আপনারা এখানে কাজ করতে এসেছি, তারপরে বৌদি বলল যে আমাকে কাজে রাখবে, কিন্তু না অন্য কাজের বউকে পেয়ে আমাকে আর বলল না কাজের জন্য। জানেন তো ওই পাশের বাড়ির ওই ওনার যে মেয়ে আছে, ওর মেয়েকে ঘুরতে দেখলাম একটা ছেলের সঙ্গে, জানো তো বৌদি, কালকে রে দেখলাম ওই যে ওই যে পাশের বাড়ির ওই যে বৌদিটা আছে না, ওই বৌদিটার পিছনে শাশুড়িটা সব সময় লেগে রেখেছে, ওইদিকে মেয়ে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, ছেলেদের সাথে বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে, ওর বেলা কিছু নেই। বৌদি এই তোমার শাশুড়ির মতন, তুমি কিন্তু শাশুড়ির থেকে সাবধানে থাকবে, বলে দিলাম বৌদি। ঠিক আছে ঘুরুক ফিরুক ছেলেদের সাথে কোনো ব্যাপার নাই, কিন্তু দেখো এদিকে আমরা যদি কাজের জন্য একটু, আমরা কাজের বউরা যদি একটু সাজা গোজা করি, তখন আমাদের নানার নানান কথা শোনাবে, এই ঘুরতে যাচ্ছে, এই এই করতে যাচ্ছে, কেন বৌদি আমাদের কি কষ্ট হয় না? হ্যাঁ মডার্ন যুগ বৌদি, ঘুরতেই পারে, কিন্তু মা বাবাকে বলে ঘুরুক, আজকাল যা যুগে হচ্ছে বাবা, আজকালকার জেনারেশন যেরাম, কি আর বলবো। বৌদি তোমার শাশুড়িটাকে একটু বুঝিও যে এত না পিছনে লাগবে, বৌদি 3 মাসে তুমি বিশ্বাস করবে না আমার যে কি অবস্থা করেছে বৌদি, আমি বলতে চাই না, বিশ্বাস করো, কিন্তু এত জ্বালালে আমি কিন্তু কাজ ছেড়ে দেবো, সত্যি কাজ ছেড়ে দেবো। আমি কি ওই ওই যে মাম্পি তোমাদের ওই বাসন মাঝে, ওই বউটাও ছেড়ে দেবে কাজ। আচ্ছা শোনো, আমি আমি একটু যাচ্ছি, আমি অফিসে যাচ্ছি, আমার শাশুড়িকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ বৌদি যান, সাবধানে যাবেন। আমি ডাক্তার চশমার দোকানে ডাক্তার দেখিয়ে উনি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসবে, আর ইয়ে একটু মাম্পিকে মাম্পির উপরে একটু ধ্যান রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই বললাম।
ঠিক আছে বউ, শাশুড়ি 8 ঘন্টার মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলুন। এই মাম্পি দরজাটা বন্ধ কর, আসছি। দুগ্গা দুগ্গা গেল, আমি এবার বাঁচলাম, একটু একটু আরাম পাবো এবার। গরম লাগছে, দেখি তো কি হচ্ছে। এ মাম্পি গেছে ওরা, বাবা বাঁচলাম। চাচা দুজনে বসে গল্প করি, বাবা শান্তি জীবনে, ওই বুড়িটা গেলে বাবা বাঁচা যায়। এই তোর মাইনে কত রে? আমি তো পাশের বাড়িতে কাজের কথা বলছি, দেখি কাজের কথা যদি কাজটা ঠিক হয়ে যায় তাহলে আমি ছেড়ে দেবো। বাবা এই বুড়ির খ্যাত খ্যাত শুনতে শুনতে মাথা তালা লেগে যায়, আর এই বদমাইশ বাচ্চাটাকেও রেখে গেছে। এই যা ওখানে গিয়ে বস, যা। এই তোর মাইনে কত রে? তোর মাইনে কত রে? এই তো 6,000 টাকা দেয় আমাকে। তুই করবি আমার সঙ্গে? আমি একটা জায়গায় বলে রেখেছি, যদি করিস তাহলে বল, আমি কথা বলবো। আরে হ্যাঁ, তুই যেখানে বলবি সেখানেই করবো, এই বুড়ির থেকে তো বাঁচবো বাবা। বৌদিটা তাও ভালো, বৌদির মতো কোনো বাড়িতে বিয়ে হয় না, আমি বুঝেছি। কিন্তু তাও ওই যে বৌদির শাশুড়ি তাও ওর পিছনে লাগে কেন রে? কি জানি বাবা, ভালো মানুষ পেয়ে গেছে না, ওই জন্য একটু মাথা আছে। ঠিকই বলেছিস বাবা, এদের বোঝা যায় না বড় লোকদের। বাবা আমরাই ঠিক আছি, শান্তি। এই তুই মুড়ি খাচ্ছিস? আমি দাঁড়া বিস্কুটটা, বিস্কুট খাবি? বিস্কুট দাঁড়া, বিস্কুট নিয়ে আসি। বাবা বুড়িটা থাকলে কিচ্ছু খেতে দেয় না, একটা বিস্কুট খেলে বলে কি খাচ্ছো কি খাচ্ছো। দাঁড়া দাঁড়া আমি নিয়ে আসি, হে নিজে গরমে থাকবো, আমাদেরকে গরমে মারবে, টাকা বাঁচে। কোন জুস আমি খাবো না, বিস্কুট এনে এনে খা খা। আরে কে জানবে, অত লোক তো আসছে যাচ্ছে, এই তো বলে রেখেছিল তো একজন থাকবে দুজন থাকবে, এখন দেখ কতজন চলে আসছে, বুঝতে পারবে তো। খা বৌদির ওখানে নেপালি ছিল, দেখ আমি লাগিয়েছি কত সুন্দর লাগছে বলতো। দেখ তুইও লাগিয়ে নিবি, কে আর বুঝতে পারছে। বাবা বুড়িটা এসে গেল, উফ শান্তিও নেই, এইসব সরাই উফ। ও এসে গেলেন, আসুন। কতক্ষণ দেখি না আমার ঝুটকিকে, দেখি একটু বলে নি, বলে নিয়ে দেখি। ফের কাজের উপর কাজ করতেই হবে, এবার জ্বালিয়ে খাবে, একটুখানি শান্তি পেয়েছিলাম। যাও বাবা, তুই যা সত্যি বাবা তুই যা বলেছিস। এই তোর কাজ হয়েছে রে? তোর কাজ কমপ্লিট হলে বল বাবা, ওই ওইখানে গিয়ে আমরা বেরোই আগে, তারপর ওখানে গিয়ে কথা বলি, ভুঁড়িটা জ্বালিয়ে মারবে না এলে। দেখি কি করলো, রান্নাঘরটা আগে দেখে আসি। বিস্কুটটা কম কম লাগছে,
কম কম লাগছে, তার মানে এরা দুটোই খেয়েছে। দেখি আমার নাতনিকে কি খাওয়ালো, ছুটকি তুমি খেয়েছ? কি খেয়েছ? চিপস খেয়েছ? তোমাকে চিপস দিয়েছে আর ওরা খেয়েছে কি? ওরা সবাই বিস্কুট আর মুড়ি খেয়েছে। দেখো আমি ঠিকই ধরেছি, আমার নাতি তো আমার মতোই হবে, দেখছি কি করা যায়। মা আসুক সব বলে দেবো, মা অফিস থেকে বাড়ি আসুক সব বলে দেবো। আসো তুমি আর আমি একটু বসি, আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি এক্ষুনি বেরোচ্ছি। এ তোর হয়েছে? চ চ চ বেরোই বেবি, তাড়াতাড়ি চ চ। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি এক্ষুনি, আমরা চললাম মাসিমা। হ্যাঁ দাঁড়া দাঁড়া বেরোচ্ছি আমরা। তোমরা কোথায় যাচ্ছ এখন? আমরা হয়ে গেছে কাজ আমাদের। দাঁড়া বৌদি আসু, বৌদির সঙ্গে কথা হয়ে গেছে আমাদের। বৌদির সঙ্গে কথা হয়ে গেছে? হয়ে গেছে। তাহলে ঠিক আছে আমরা তাহলে চললাম আজকে রে, আজকে মতন শেষ। আচ্ছা ঠিক আছে, বৌদির সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ বৌদির সঙ্গে কথা হয়েছে। তাহলে তোমরা আসো, কিন্তু কাজকর্ম ঠিকভাবে করেছো তো? হ্যাঁ হ্যাঁ সব পরিষ্কার করে দিয়েছি। দাঁড়ান 3 মাস হয়েছে, দাঁড়ান আরো 3 মাস যেতে দিন, একদম সব পরিষ্কার করে যাবে। আচ্ছা ঠিক আছে যাও। একটা কথা বলবো আপনাকে? কি বলো? আপনি একটু খিটখিটটা বন্ধ করুন। আমি খিটখিট কমেন্টে জানাবেন, এর থেকেও ভালো ভালো আরো ফানি ভিডিও চাইলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভুলবেন না। বাই 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 বাই।